পরিবহন চলাচলে নিরাপত্তা সহ চার দফা দাবি মেনে নেওয়ার শর্তে চট্টগ্রামে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট স্থগিত করেছে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের সাথে সংগঠনের নেতৃবৃন্দের আলোচনা শেষে তার আশ্বাসের প্রেক্ষিতে এই সিদ্ধান্তের কথা জানান পরিবহন নেতারা। চট্টগ্রামে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিআরটিসির সহকারী পরিচালক সহ বিভিন্ন পরিবহন ও মালিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।